ओम शांति। 25 नवेम्बर 2020 प्रातः मुरली बाप दादा मधुबन। मिष्टि बच्चारा यदि सर्वोत्तम पद पेते चाओ तबे स्मरणे यात्रार मस्तिते थाको। एटाई हलो आध्यात्मिक फाँसी, बुद्धि जेनो निजेर घरेई टिके थाके। प्रश्न, जार बुद्धिते ज्ञान धारण हबे ना तार लक्षण केमन हबे? उत्तर, से छोटो छोटो ब्यापारे नाराज हो जाबे। जार बुद्धिते जत ज्ञानेर धारणा हबे से तत खुशीते थाकबे। बुद्धिते यदि ज्ञान थाके जे एखन ई दुनियार अधःपतन हबे एबं एते कारोर क्षति हबे ना, ताले कखनोई नाराज हबे ना, सर्वदाई खुशीते थाकबे। ओम शांति। आत्मादेर पिता स्वयं बसे थेके मिष्टि मिष्टि आत्मारूपी बाच्चादेरके बोझाच्छेन। बाच्चारा जाने जे ताके सर्वोच्च भगवान बला हय। घरेर साथेई आत्मार बुद्धिर जोग थाका उचित। किन्तु एई दुनियाय एमन एकजनो मानुष नेई जार बुद्धिते एइसब कथा आसे। सन्न्यासीराओ ब्रह्मके घर बोले मने करे ना, ओरा ब्रह्मे लीन हये जावार कथा बोले, अर्थात घर बोले माने ना। घरे तो केउ बास करे। बाच्चारा, तोमादेर बुद्धि जेनो ओखानेई टिके थाके। जेमन केउ फाँसीते झुले जाए सेई रकम तोमरा एखन आध्यात्मिक फाँसीते झुले आछो। तोमरा अंतर थेके जानो सर्वोच्च बाबा एसे आमादेरके सर्वोच्च घरे निये जान। एखन आमादेरके घरे फिरते हबे, तारपरे सर्वोच्च बाबा आमादेरके सर्वोच्च पद पाइये देन। रावणेर राजत्वे एखन सकलेई अधम, ओरा उत्तम एरा अधम। उत्तम कादेर बले सेटा ओरा जाने ना। जारा उत्तम ताराओ जाने ना जे अधम कादेर बला हय। एखन तोमरा बुझेछो जे शिव बाबाकेई सर्वोच्च बला हय। बुद्धि ओपरेर दिके चले जाय। तिनि परम धाम निवासी, केउई जाने ना जे आमरा आत्मारा ओखानेई थाकि। এখানে কেবল আসি ভূমিকা পালন করতে। এগুলো কারোর চিন্তাতেই আসে না, নিজের কাজে ব্যস্ত থাকে। বাবা এখন বোঝাচ্ছেন স্মরণের যাত্রার মস্তিতে থাকলে সর্বোচ্চ হয়ে যাবে। স্মরণের দ্বারাই উঁচু পথ পেতে হবে। তোমাদের যেসব জ্ঞান শেখানো হয় সেগুলো ভুলে গেলে চলবে না। ছোট বাচ্চাও বর্ণনা করতে পারবে, কিন্তু যোগের বিষয়টাই বাচ্চারা বুঝতে পারে না। অনেক বাচ্চা আছে যারা সঠিকভাবে স্মরণের যাত্রার বিষয়টাও বুঝতে পারে না। আমরা কত উঁচুতে চলে যাই, মূল বতন, সূক্ষ্ম বতন এবং স্থূল বতন। এখানেই পাঁচ তত্ত্ব রয়েছে। সূক্ষ্ম বতন এবং মূল বতনে এগুলো থাকে না। বাবা এসে জ্ঞান দেন, তাই তাকে জ্ঞানের সাগর বলা হয়। মানুষ মনে করে অনেক শাস্ত্র পড়লেই জ্ঞান অর্জন করা যায়, অনেক পয়সা উপার্জন করে। যারা শাস্ত্র পাঠ করে তারা কত সম্মান পায়। কিন্তু তোমরা বুঝেছ এর মধ্যে কোনো মহত্ত্ব নেই। কেবল ভগবানই হলেন সর্বশ্রেষ্ঠ, তার দ্বারাই আমরা সর্বশ্রেষ্ঠ স্বর্গে রাজত্ব করার যোগ্য হয়ে যাই। স্বর্গ এবং নরক কাকে বলে, 84 চক্র কিভাবে আবর্তিত হয়, এইসব কথা কেবল তোমরা ছাড়া এই দুনিয়াতে কেউ জানে না। অনেকেই বলে এগুলো কল্পনা। এক্ষেত্রে বোঝা যায় ওরা আমাদের বংশের নয়। তবে হতাশ হয়ে গেলে চলবে না। বোঝা যায় ওই ব্যক্তির কোনো ভূমিকা নেই, তাই কিছুই বুঝবে না। বাচ্চারা, এখন তোমাদের মাথা অনেক উঁচু হয়ে গেছে। তোমরা যখন উত্তম দুনিয়ায় থাকবে তখন এই অধম দুনিয়াতে কোনো জ্ঞান থাকবে না। অধম দুনিয়ার মানুষেরা উত্তম দুনিয়াকে জানে না। ওই দুনিয়াকে স্বর্গ বলা হয়। হয়তো বিদেশের মানুষরা স্বর্গে যায় না, কিন্তু মুখে বলে যে একসময় হেভেন প্যারাডাইস ছিল। মুসলিমরাও বেহেস্ত বলে, কিন্তু ওখানে কিভাবে যাওয়া যায় সেটা ওরা জানে না। তোমরা এখন কত কিছু বুঝেছ। সর্বোচ্চ বাবা এসে অনেক জ্ঞান দিয়েছেন। এই ড্রামা খুবই ওয়ান্ডারফুল ভাবে বানানো আছে। যারা এই ড্রামার রহস্য জানে না তারা এগুলোকে কল্পনা বলে দেয়। তোমরা বাচ্চারা জানো এই দুনিয়াটাই পতিত, তাই এখানে সবাই আর্তনাদ করছে, হে পতিত পাবন, তুমি এসে আমাদেরকে পবিত্র করে দাও। বাবা বলছেন প্রতি 5000 বছর অন্তর ইতিহাসের পুনরাবৃত্তি হয়। এই পুরাতন দুনিয়াটাই নতুন হয়ে যায়, সেই জন্যই আমাকে আসতে হয়।
বাচ্চারা আমি প্রতি কল্পে এসে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিই। পবিত্রকে উত্তম, পতিতকে অধম বলা হয়। এই দুনিয়াটাই একসময় নূতন এবং পবিত্র ছিল, এখন পতিত হয়ে গেছে। তোমরাও ক্রমানুসারে বিষয়গুলোকে বুঝতে পারো। যার বুদ্ধিতে বিষয়গুলো থাকে সে সর্বদাই খুশিতে থাকবে। যদি বুদ্ধিতে না থাকে তাহলে কেউ কিছু বলে দিলে কিংবা কিছু লোকসান হয়ে গেলে মেনে নিতে পারে না। বাবা বলছেন এখন এই অধম দুনিয়ার অন্তিম সময় উপস্থিত। এটা পুরাতন দুনিয়া, মানুষ কত পতিত হয়ে গেছে, কিন্তু কেউই বুঝতে পারে না যে আমরা পতিত হয়ে গেছি। ভক্তরা সর্বদা মাথা ঝুঁকিয়ে প্রণাম করে, পতিত ব্যক্তির সামনে কেউ মাথা ঝোঁকায় না, পবিত্র ব্যক্তির সামনেই মাথা ঠেকায়। সত্য যুগে কখনোই এরকম হয় না, ভক্তরাই এই রকম করে। বাবা কখনোই বলেন না যে মাথা নামিয়ে হাঁটো, না এটা তো পড়াশোনা। গডফাদার ইউনিভার্সিটিতে তোমরা লেখাপড়া করছ, তাই কত নেশা থাকা উচিত। এমন যেন না হয় যে কেবল ইউনিভার্সিটিতেই নেশা থাকলো আর বাড়িতে যেতেই নেশা কেটে গেল। ঘরেও যেন নেশা থাকে। এখানে তোমরা বাচ্চারা জানো যে শিব বাবা আমাদেরকে পড়াচ্ছেন, ইনি বলেন যে আমি তো জ্ঞানের সাগর নই। এই বাবাও ব্রহ্মা জ্ঞানের সাগর নন, সাগর থেকেই নদী বেরিয়ে আসে। একটাই সাগর আছে, সব থেকে বড় নদী এই ব্রহ্মপুত্র নদী। অনেক বড় বড় স্টিমার আসে, বাইরের দেশে অনেক নদী আছে, তবে কেবল এখানে গঙ্গাকে পতিত পাবনি বলা হয়। বাইরের দেশে কোনো নদীকে এরকম বলা হয় না। যদি কোনো নদী পতিত পাবন হতো তাহলে গুরুর কোনো দরকার থাকতো না। মানুষ নদী কিংবা সরোবরে ভ্রমণ করে। কোনো কোনো সরোবর এত নোংরা হয় যে বলে বোঝানো যাবে না, ওখান থেকেই মাটি তুলে মাখতে থাকে। এখন তোমাদের বুদ্ধিতে এসেছে যে এগুলো নিচে নামার রাস্তা, ওরা কত ভালোবাসা নিয়ে ওখানে যায়। তোমরা এখন বুঝতে পারছ যে এই জ্ঞানের দ্বারা আমাদের চোখ খুলে গেছে, তোমাদের জ্ঞানে ত্রিনয়ন খুলে গেছে। আত্মাই ত্রিনয়ন পেয়ে যায়, তাই ত্রিকালদর্শী বলা হয়। আত্মার মধ্যে তিন কালের জ্ঞান এসে যায়, আত্মা তো বিন্দুমাত্র, তার মধ্যে চোখ থাকবে কিভাবে, এগুলি বোঝার বিষয়। জ্ঞানের ত্রিনয়ন দ্বারা তোমরা ত্রিকালদর্শী ত্রিলোকনাথ হয়ে যাও, নাস্তিক থেকে আস্তিক হয়ে যাও। আগে তোমরা রচয়িতা এবং রচনার আদি মধ্য এবং অন্তকে জানতে না, এখন বাবার কাছ থেকে রচনার আদি মধ্য এবং অন্তের কাহিনী জেনে যাওয়ার কারণে তোমরা উত্তরাধিকার পেয়ে যাও। এগুলোই হলো জ্ঞান। ইতিহাস ভূগোল আছে, হিসাব নিকাশও আছে। ভালো বুদ্ধিমান বাচ্চা হলে হিসাব করবে আমরা মোট কতবার জন্মগ্রহণ করি, এবং সেই হিসাব অনুসারে অন্যান্য ধর্মাবলম্বীদের কতবার জন্ম হয়। কিন্তু বাবা বলেন এইসব ব্যাপারে বেশি মাথা ঘামানোর দরকার নেই, সময় নষ্ট হবে। এখানে সবকিছু ভুলে যেতে হবে, এগুলো শোনানোর দরকার নেই। তোমরা সবাইকে রচয়িতা বাবার পরিচয় দাও, যাকে কেউ জানে না। শিব বাবাই ভারতেই আসেন, নিশ্চয়ই কিছু কর্ম করেন, তাই তার জন্ম জয়ন্তী পালন করা হয়। গান্ধীজি কিংবা কোনো সাধু সন্তের স্ট্যাম্প বানানো হয়, ফ্যামিলি প্ল্যানিং নিয়েও স্ট্যাম্প তৈরি করা হয়। তোমরা এখন নেশায় আছো, আমরা হলাম পাণ্ডব গভর্নমেন্ট, সর্বশক্তিমান বাবার গভর্নমেন্ট। এটাই তোমাদের জাতীয় প্রতীক, এই কোর্ট অফ আর্মসকে কেউ জানে না। তোমরা বুঝতে পারো বিনাশের সময় আমরা প্রীত বুদ্ধি সম্পন্ন হয়েছি। বাবাকে আমরা অনেক স্মরণ করি, বাবাকে স্মরণ করতে করতে প্রেমের অশ্রু চলে আসে। বাবা তুমি আমাদের অর্ধেক কল্পের জন্য সব রকম দুঃখ থেকে মুক্ত করে দাও। অন্য কোনো গুরু কিংবা আত্মীয় বন্ধুর কথা মনে করার কোনো প্রয়োজন নেই, কেবল বাবাকে স্মরণ করো। ভোরবেলার সময় খুবই ভালো, বাবা তোমার জবাব নেই। প্রত্যেক 5000 বছর অন্তর তুমি আমাদের জাগিয়ে দাও। সকল মানুষই কুম্ভকর্ণের মতো আসরিক নিদ্রায় মগ্ন আছে, অর্থাৎ অজ্ঞানতার অন্ধকারে রয়েছে। তোমরা এখন বুঝেছ যে এটাই হলো ভারতের প্রাচীন যুগ। এছাড়া যেসব অনেক রকমের হরযোগ ইত্যাদি শেখানো হয় সেগুলো শরীর ভালো রাখার ব্যায়াম। তোমাদের বুদ্ধিতে এখন সমস্ত জ্ঞান আছে, তাই খুশিও হয়। এখানে আসার সময় মনে করো যে বাবা আমাদের রিফ্রেশ করে দেবেন,
কেউ কেউ এখানে রিফ্রেশ হওয়ার পরে বাইরে গেলে সেই নেশা কেটে যায়, ক্রম তো আছেই। বাবা বোঝাচ্ছেন যে এটা পতিত দুনিয়া, যদিও মানুষ পতিত পাবনকে আহ্বান করে কিন্তু নিজেকে পতিত বলে মনে করে না, তাই পাপ ধোয়ার জন্য ভ্রমণ করে কিন্তু শরীরে তো আর পাপ লাগে না। বাবা এসে তোমাদেরকে পবিত্র বানিয়ে দেন এবং বলেন কেবল আমাকে স্মরণ করলেই বিকর্মের বিনাশ হবে। এই সময় তোমরা এই জ্ঞান পেয়েছো, ভারত স্বর্গ ছিল এখন নরক হয়ে গেছে। তোমরা বাচ্চারা এখন সঙ্গম যুগে আছো, কেউ বিকারে পড়ে গেলে ফেল হয়ে যায় অর্থাৎ নরকে গিয়ে পড়ে যায়, তারপর 100 গুণ শাস্তি ভোগ করতে হয়। তাই বাবা বোঝাচ্ছেন যে ভারত কত শ্রেষ্ঠ ছিল আর এখন কত পতিত হয়ে গেছে, এখন তোমরা কত বুঝদার হচ্ছ, মানুষ তো একেবারে অবধ হয়ে গেছে। বাবা এখানে তোমাদের মধ্যে অনেক নেশা নিয়ে আসেন, তারপর বাইরে গেলে নেশা কমে যায়, খুশি থাকে না। স্টুডেন্ট যদি কোনো বড় পরীক্ষায় পাশ করে তাহলে কি তার খুশি কমে যায়? পড়াশোনা করে পাশ করার পর কত কিছু হয়ে যায়, এখন দেখো এই দুনিয়ার কি অবস্থা। সর্বোচ্চ বাবা এসে তোমাদেরকে পড়াচ্ছেন, তিনি নিরাকার, তোমরা আত্মারাও নিরাকার, এখানে অভিনয় করতে এসেছ, বাবা এসে এই ড্রামার রহস্য বুঝিয়েছেন। এই সৃষ্টি চক্রকে ড্রামা বলা হয়, ওই ড্রামাতে কেউ অসুস্থ হয়ে গেলে বেরিয়ে যায়, এটা অসীম জগতের নাটক যেটা তোমাদের বুদ্ধিতে যথাযথভাবে রয়েছে। তোমরা জানো আমরা এখানে ভূমিকা পালন করতে আসি, আমরা হলাম সীমাহীন অভিনেতা, এখানে শরীর ধারণ করে অভিনয় করি। এখন বাবা এসেছেন, এইসব কথা বুদ্ধিতে রাখতে হবে, সীমাহীন এই ড্রামাকেও বুদ্ধিতে রাখতে হবে। অসীম জগতের বাদশাহী পাওয়া যায় তাই তার জন্য সেই রকম পুরুষার্থ করতে হবে। ঘর গৃহস্থ থেকেও পবিত্র হও, বিদেশে এমন অনেকেই আছে যারা বৃদ্ধ বয়সে একজন সঙ্গী পাওয়ার জন্য বিয়ে করে, তারপর দেখাশোনা করার জন্য তার নামে উইল করে দেয়, কিছু তার নামে আর কিছু চ্যারিটির নামে লিখে দেয়, বিকারের ব্যাপার নেই। যারা প্রকৃত প্রেমিক প্রেমিকা তারা কারোর প্রতি বিকারের জন্য প্রভাবিত হয় না, কেবল শরীরের প্রতি ভালোবাসা থাকে। তোমরা হলে আত্মিক প্রেমিকা, সকলে এক প্রেমিককেই স্মরণ করছ, সকল প্রেমিকার প্রেমিক তো একজনই, সকলই একজনকেই স্মরণ করছে। তিনি কতই না সুন্দর, গৌরবর্ণের আত্মা, তিনি সর্বদাই গৌরবর্ণের থাকেন। তোমরা এখন শ্যাম হয়ে গেছো, তিনি তোমাদেরকে শ্যাম থেকে গোড়া বানাচ্ছেন, কেবল তোমরাই জানো বাবা আমাদেরকে সুন্দর বানিয়ে দিচ্ছেন। এখানে এমন অনেকে আছে যারা এখানে বসে বসে কি ভাবে কে জানে, স্কুলে এরকম হয়, বসে থাকতে থাকতে সিনেমা কিংবা বন্ধুদের কথা বুদ্ধিতে এসে যায়, সৎসঙ্গেও ঠিক এইরকমই হয়, এখানে ওই রকম হয়, বুদ্ধিতে সঠিকভাবে না বসলে নেশাও হয় না ধারণাও হয় না, ফলে অন্য কেউ ধারণা করাতে পারে না। এখানে এমন অনেক কন্যা আসে যারা যে কোনো স্থানে সেবাতে লেগে যেতে চায়, কিন্তু ঘরে ছোট ছোট সন্তানও আছে, বাবা বলেন বাচ্চাদের দেখাশোনার জন্য একজনকে কাজে রেখে দাও, এরা অনেকের কল্যাণ করবে, যদি হুঁশিয়ার হয় তবে কেন নাই আধ্যাত্মিক সেবাতে লেগে যাবে। 5-6 জন সন্তানকে দেখাশোনার জন্য কাউকে কাজে রেখে দাও, এখন তো এই মাতাদেরই দান, খুব নেশা থাকা উচিত। ভবিষ্যতে পুরুষেরা দেখবে যে আমার স্ত্রী তো সন্ন্যাসীদেরকেও পরাজিত করেছে, এই মাতারা একদিন লৌকিক এবং পারলৌকিকের নাম উজ্জ্বল করবে। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহ সুমন স্মরণ ভালোবাসা আর সুপ্রভাত, আত্মাদের পিতা ওনার আত্মারূপী সন্তানদের জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1, তোমাদেরকে বুদ্ধির দ্বারা সব কিছু ভুলে যেতে হবে, যেসব বিষয়ে সময় নষ্ট হয় সেগুলো শোনার এবং শোনানোর দরকার নেই। 2, পড়াশোনার সময় বুদ্ধি যেন কেবল বাবার সাথে যুক্ত থাকে, অন্য কোনো দিকে বুদ্ধি নিয়ে যাওয়া উচিত নয়, সর্বদা যেন নেশা থাকে যে নিরাকার বাবা আমাদেরকে পড়াচ্ছেন। বরদান, সীমাহীন মঞ্চে অবস্থান করে সেবার আসক্তি থেকে মুক্ত নির্লিপ্ত অথচ প্রিয় বিশ্ব সেবক ভব। বিশ্ব সেবক মানে যে সীমাহীন মঞ্চে অবস্থান করে, এইরকম সেবক সেবা করতে করতে নির্লিপ্ত এবং বাবার কাছে সর্বদা প্রিয় থাকে, সেবাতে আসক্ত হয় না, কারণ সেবার আসক্তি একরকম সোনার শিকল,
এই বন্ধন সীমাহীন ক্ষেত্র থেকে সীমিত পরিসরে নিয়ে আসে। তাই শরীরের স্মৃতি, ঈশ্বরীয় সম্বন্ধ কিংবা সেবার জন্য প্রাপ্ত সুযোগ সুবিধার আসক্তি থেকে নির্লিপ্ত এবং বাবার কাছে প্রিয় হলেই বিশ্ব সেবক হওয়ার বর পেয়ে যাবে এবং সর্বদাই সাফল্য অর্জন করবে। স্লোগান, নিষ্ফলা সংকল্পগুলোকে এক সেকেন্ডের মধ্যে স্টপ করা রিহার্সাল করলে শক্তিশালী হয়ে যাবে। ওম শান্তি।